যা 2 সপ্তাহর পর আমার ইয়াতে মেরানো পড়া বরষুণ পড়ার কারণে আমার ইয়াতে বানপানীর অবস্থা হয়েছে। ইয়া দেখেছি বানপানী, ঠান্ডার দিনত খেতা আর এই বরষুণের দিনত ছাতি, এই বস্তু কেটে কাকনি দিছে, দিলে মূর দূরের অবস্থা হবে, কচু পাতলে ঘুরি ঘুরব লাগবে। ইয়াতে দেখেছি নহয় কিমান পানি, চারিদিনে পানিরে ভরি পড়ছে। যা 2 সপ্তাহর পর আমার ইয়াতে মেরানো পড়া বরষুণ পড়ার কারণে আমার ইয়াতে বানপানী দূরের অবস্থা হয়ে গেছে। ই তো একেবারে পানি পানি হয়ে গেল, সেরা কথা বাদ। আজি অল্প ঘরের উলাও, আগিলা পেছিলা যাও, বানপানী আহি আছে। বানপানীর যে এক্সাইটমেন্ট সেটিতে অল্প বেলেগ ধরনের, তেনে বলক অল্প বানপানী চাও, অর্থাৎ আমার আগিলা পেছিলা ঘুরি থাকি আহ তাতে কেন বানপানী আহি আছে। তাই দেখেছে আমার ঘরের সন্মুখতে এই ঠাইডোখর কি পানি জমি গেছে, বানপানী পরিস্থিতি আহি পড়েছে। এবার মই যাম আমার ঘরের পিছফালে থাকা এই খেতে পথার ফালে। ওয়াও, এইয়া দেখেছি বানপানী, সচাকৈ বানপানী আহিব ধরেছে। এয়া এই 2 বছরের প্রথম বানপানী আমার ইয়াতে আহি আছে। এনে কিন্তু এই বানপানী যেতিয়া আহে ই আমার এই ঠাইখিনি গোটেইখিনি পানিরে ভরি পড়ে, একেবারে বানপানীরে ভরি থাকে। এই ইয়াতো একেবারে একমরমান পানি হয়। ঠান্ডার দিনত খেতা আর এই বরষুণের দিনত ছাতি, এই বস্তু কেটে কাকনি দিবে, দিলে মূর দূরের অবস্থা হবে, কচু পাতলে ঘুরি ঘুরব লাগবে। মোর ঘরের আশে পাশে তো দেখুয়ালোয়ে পানি কিমান ভরি আছে, বরষুণের পানি একবার পান রূপ লব ধরেছে। আর এয়া হল আমার ঘরের উচরতে থাকা এখন পুল, আর ইয়ার তল দেখেছে ন এই সুতিটি গই গই আগলৈ গই ব্রহ্মপুত্রের কান খায় এই সুতিটি ভরি পড়ব ধরেছে। তেনে তো বুঝি তো পাইছি বানপানী মানে আহিব ধরেছে। তেনে বলকসুন আগলে যাও, আর আগলে যে ঠাই আছে সেই ঠাইত কেন বানপানী আহিব ধরেছে বা বরষুণের পানি কিমান ভরি পড়ব ধরেছে, তেনে বলক সেই ঠাইব চাবলে যাও। এয়া মই এতিয়া নয়াগত আহি পালো, ইয়াতে বানপানী চাব আহিলো। ইয়াতে দেখিছে নহয় কিমান পানি, চারিপিনে পানিরে ভরি পড়ছে। দেখিছে নহয় বানপানীয়ে বানপানী, মোৰ ঘৰৰ পিছফালে আগফালে যেনেকৈ দেখুৱালো পানীয়ে পানী, বৰষুণৰ পানীয়ে বানপানীৰ ৰূপ ল'ব ধৰিছে। একেদৰে এই এটা সুঁতি, এইটো এটা সুঁতি, সৰু সুঁতি, এইটো গৈ আগলৈ গৈ ব্ৰহ্মপুত্ৰৰ লগত কানেক্ট হয়, আৰু এই সুঁতিটো দেখিবলৈ পাইছোঁ যে ভৰি পৰিব ধৰিছে। এটা সময়ত এইটো যদি এনেকৈ বৰষুণ দিয়ে থাকে তেন্তে নিশ্চয় দেখিবলৈ পাম যে এটা সময়ত এই সুঁতিটো ভৰি পৰিব। এই ঠাইখিনি যিখিনি ঠাই দেখিছে এই ঠাইখিনি একেবাৰে পানীৰ তলত ডুব গৈ থাকে। এতিয়াও তেনেকুৱা ধৰণৰ বানপানী অহা নাই, আশা করু নাহিব, কিন্তু যদি এনেকৈ বরষুণ পড়িয়ে থাকে তেন্তে নিশ্চয় বানপানীয়ে কাল রূপ লবলে ধরব। আপনার ফালে বরষুণের পানি কেনকা রূপ লৈছে মোক নিশ্চয় কমেন্টত জানাব। আজি ভিডিওটো আর বেশি দীঘলে এনে করো, ইমান সমাপ্ত করো, ধন্যবাদ।